শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কি বার? আজ শুক্রবার। তো এখন আমি ঘরের টুকটাক কাজ সারলাম, এবার স্নান করতে যাব। স্নান করে পুজো করে তারপর রান্নাঘরে যাব। তো আবার তাহলে দেখা হচ্ছে স্নান পুজো করার পরে, কেমন? যাই। আমার স্নান পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরের দিকে যাব, চলো। আজ শুক্ত রান্না করব। তুতুল কবে থেকে বলছে মা একটু শুক্ত করো, শুক্ত করো। তো শুক্তর আনাজ গুছিয়ে নিয়েছি, এবার কাটতে শুরু করব, কেমন? আনাজগুলো সব ধুয়ে নিয়েছি, হ্যাঁ, এবার এগুলো কুটবো। যেমন মূলো নিয়েছি, বেগুন নিয়েছি, পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, শিম নিয়েছি, আর এদিকে করলা আর গাজর। তো কুটতে শুরু করি। আমার আনাজ কোটা হয়ে গেছে, শিম, গাজর, পেঁপে, করলা, মূলো, আলু, বেগুন। এবার শুক্তো করতে শুরু করে দিই। সকালে গানের প্র্যাকটিস, সন্ধ্যাবেলা রাত্রিবেলা গানের প্র্যাকটিস। শুক্তো রেডি। এদিকে সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল রেডি। উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। গুড ইভিনিং সকলকে। এখন আমি বেরিয়ে পড়েছি, এখন বাজে 4:15। আমি হাঁটতে বেরিয়ে পড়েছি, ওই 45 মিনিট মতন হাঁটবো, চলো তাহলে। এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে, বাচ্চারা খেলাধুলা করছে, সেই আওয়াজ আসছে। আমি এখন ফিরছি, হাঁটতে হাঁটতে সোনারপুর অব্দি চলে এসেছিলাম, একটু দোকানও করলাম, তারপর এখন ফিরছি। চারিদিকে বড়দিনের উৎসব উপলক্ষে সাজিয়েছে, সাজিয়েছে মানে সব সান্তা ক্লজ, তারপরে ক্রিসমাস ট্রি ইত্যাদি বিক্রি হচ্ছে, কেক। গাড়িঘোড়ার আওয়াজে কিছু শুনতে পাবে না, তবু যতটা পারছি বলছি, জোরে জোরে বলছি। এটা আমাদের সোনারপুরের রাস্তা। আমি এখন বাড়ি ফিরছি। সাজিয়েছে দোকানে, এগুলো বিক্রি হচ্ছে এখানে। এই সান্তা ক্লজের টুপি আছে, ক্রিসমাস ট্রি। এই ক্রিসমাস ট্রিটা কত করে, বড়টা? কার দোকান? আমারও।
এই বড় ক্রিসমাস ট্রিটা কত? 620 টাকা। 620 টাকা। আর এই সান্তা ক্লজের টুপি কত করে? 30 টাকা আছে, 24 টাকা আছে, 50 টাকা আছে, 60 টাকা আছে। ভালো কাপড়, কমা কাপড় সব রকম আছে। আচ্ছা। এই ভালো? না। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা তিনজনে এক জায়গায় হয়েছি। প্রতিদিনই রাত্রে শোয়ার আগে তিনজনে একটু গল্প গুজব করি, তারপর শুতে যাই। তো আজকে তো 24শে ডিসেম্বর, কাল 25শে ডিসেম্বর, বড়দিন। তো আগেই বলে রাখছি মেরি ক্রিসমাস। তো সেই জন্য সৌমিত্রকে অনুরোধ করেছি বড়দিন উপলক্ষে একটি গান করার জন্য। ও গান খুব ভালোবাসে, গান খুব পছন্দ করে, খুব ভালো গান করে। তো ও তো ব্যস্ত থাকে সারাক্ষণ, পাই না ওকে। তোমরা দেখতেই পাও যে ও ব্লগে থাকতে পারে না। তো আজকে অনেক করে বলার পর রাজি হয়েছে, আর লজ্জাও পায়, যে কোনো কারণেই হোক লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। তো তুতুলো বাবাকে বলেছে করো না করো না করে, বেশ আবদার করেছে, তাই ওর বাবাও রাজি হয়েছে। তো তোমরা শোনো, হ্যাঁ, ও একটু গান গাইছে বড়দিন উপলক্ষে, তোমরা তো কালকে শুনবে, ওই জন্য আজকে ও এই গানটা গাইছে, তোমরা শোনো, আশা করি ভালো লাগবে। সূর্যের রক্ত অস্ত আকাশটাকে সুন্দর করে, আর যিশু রক্ত সেতু মানুষের কল্যাণের তরে, গোলাপের রক্ত মুখ ধসে মনটাকে আনন্দে ভরে, আর যিশু রক্ত সেতু মানুষের কল্যাণের তরে। তিনি রাজার রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। বেথলেহেমের সেই ছোট্ট শিশুই মানুষকে শেখালেন ভালোবাসা, তিনি প্রেম, তিনি ক্ষমা, তিনি শান্তি আলো আশা, তিনি বৃষ্টি হয়ে জীবন মরু সবুজ করেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। তিনি রাজার রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। কাতর কণ্ঠে যারা বলেছিল বিপদে তুমি রক্ষা করো প্রভু, স্বার্থ দিয়ে মিটে গেছে মনে আর রাখেনি তো কভু, তিনি অন্ধজনের অন্ধকারকে আলোয় ভরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। তিনি রাজার রাজা, কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে
ক্রুশে মরেছেন, গায়ে তার পাথর ছুঁড়ে ওরা দিয়েছে তার যোগ্য সে দাম, বলেনি কেউ ধন্য তুমি কলঙ্কিত করেছে নাম, তবু সখার মতো দিন দুঃখীর হাত যে ধরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন, তিনি রাজার রাজা কাঁটার মুকুট মাথায় পরেছেন, আর পরের পাপ নিজে নিয়ে ক্রুশে মরেছেন। খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও। হ্যাঁ, তো আজকে তো অনেক রাত হয়ে গেল, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে। কেমন আজকে আসছি, টাটা। হ্যাঁ, শুভরাত্রি।